অজানা কারণে মুহূর্তের মধ্যেই নিজ সাঙ্গপাঙ্গদের জড়ো করে টিম খোঁজের সদস্যদের উপর অতর্কিত আক্রমণ করে বসে হেলাল বাহিনী। পিতল পিতল গাছের পাতা, গাছের তলে ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। দর্শক, ব্যাঙের ছাতার কবিতা আর নয়, এখন শুনবো ব্যাঙের ছাতার মতো শহর নগর বন্দর অলিতে গলিতে হারবাল কবিরাজ আয়ুর্বেদিকের কারখানা এবং বিক্রয় কেন্দ্রের ইতিহাস। খেটে খাওয়া মানুষের দীর্ঘ শ্বাস পুঁজি করে গড়ে উঠেছে ভণ্ডদের সাম্রাজ্য, যেখানে পাওয়া যায় সর্বরোগের মহা ঔষধ। MBBS, FCPS কিংবা MD না করে হয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কি আদৌ চিকিৎসক নাকি চিকিৎসার নামে অজ্ঞতা, সেই ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আমরা আজকে শুরাব কিছু হারবাল ভণ্ডদের কথা। চলুন দর্শক, ভূমিকা রীতি টেনে অনুসন্ধানে নামা যাক। আপনি কি কোনো না কোনো গোপন রোগে ভুগছেন, লজ্জার কারণে বলতে পারছেন না? এক ফাইলে যথেষ্ট, বিফলে মূল্য ফেরত, এমন বিজ্ঞাপন দেখে যারা বেশ আশাবাদী খোঁজের এই পর্ব তাদের জন্য বাড়তি উদ্দীপনা সৃষ্টি করবে। টেলিভিশন কিংবা রাস্তায় যাতায়াতের সময় হারবালের এমন অনেক বিজ্ঞাপন লুটিপুটি খায় আমাদের চোখের সামনে। সরল বিশ্বাসে চটকদার এসব বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ পড়ে যায় কথিত হারবাল চিকিৎসার বেড়া জালে। বিজ্ঞাপন দেখে যারা হারবাল চিকিৎসার পেছনে ছুটে বেড়ান, আসলেই কি তারা সুফল পাচ্ছেন নাকি হারবালের নামে পুরোটাই বিজ্ঞাপনের ভেলকিবাজি? এমন প্রশ্নের জায়গা থেকে টিম খোঁজের এবারের পর্ব হারবালের ভেলকিবাজি। অনুসন্ধানের শুরুতেই আমাদের চোখে পড়ে এমন একটি পোস্টার, যা দেখে অন্য সবার মতো আমরাও কিছুটা সময় নিলাম। কঠিন রোগ ব্যাধির জটিলতা যখন মাত্র 3 ঘন্টাতেই সুফল মেলে, তখন আমাদেরও আগ্রহ জাগলো বিষয়গুলো জানার। পোস্টারে দেয়া ঠিকানা অনুযায়ী আমাদের গন্তব্য যাত্রাবাড়ি। ফ্লাইওভার পেরিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তার পাশেই মুজিব মার্কেটের দ্বিতীয় তলায় কোরিয়ান হারবাল নামক এই ছোট্ট চার দেয়ালে আমাদের প্রবেশ, যেখানে নাকি মানবদেহের অতি স্পর্শকাতর রোগের চিকিৎসা মেলে খুব সহজেই। দোকানে প্রবেশ করতেই টিম খোঁজের কাছে অজানা কারণে নিজেকে জাহির করতে থাকে হেলাল নামের এই কথিত শ্রমিক নেতা। শুধু তাই নয়, হেলাল নিজেকে প্রতিষ্ঠানের কেউ দাবি না করলেও হারবাল দোকানের চিকিৎসকের সাথে টিম খোঁজ দেখা করতে চাইলে সেখানেও বাদ সাধেন তিনি। বাধা বিপত্তি পেরিয়ে টিম খোঁজ যখন দায়িত্বরত চিকিৎসকের কক্ষে উপনীত হয়, তখনই বেরিয়ে আসে হেলালের ভয়ঙ্কর রূপ। অজানা কারণে মুহূর্তের মধ্যেই নিজ সাঙ্গপাঙ্গদের জড়ো করে টিম খোঁজের সদস্যদের উপর অতর্কিত আক্রমণ করে বসে হেলাল বাহিনী। একের পর এক ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি হেলাল ও কথিত এই হারবাল চিকিৎসার সাথে জড়িতদের। দর্শক, একটি হারবাল বিক্রয়কারী প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করতে গিয়ে কেন এত বাধা? নিশ্চয় আপনাদের মনেও এ প্রশ্ন দাঁড়া বেঁধেছে। আমরা দেখাতে চাই এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। চলুন তার আগে ঘুরে আসা যাক সাবার আশুলিয়া এলাকার একটি হারবাল উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে। দেশে হারবাল ওষুধের সুনাম ও সফলতার চটকদার বিজ্ঞাপন যখন অলিতে গলিতেই চোখে পড়ে, তখন আমরাও জানতে চাই হারবাল ঔষধগুলো কোন পদ্ধতিতে উৎপন্ন হয়ে মানুষকে অবিশ্বাস্য গল্প শোনাচ্ছে। গল্প যদি সত্যি হয়, তাহলে তো রাস্তাঘাটে হারবালের অবিশ্বাস্য পোস্টার দেখে অবাক হওয়ার কিছুই নেই। এই ধোঁয়াশা কাটাতে হারবাল ঔষধ উৎপন্নকারী প্রতিষ্ঠানের সন্ধানে টিম খোঁজ হাজির হয় সাভার আশুলিয়া এলাকায় অবস্থিত একরাম ল্যাবরেটরিজ নামের এই ইউনানি ওষুধ তৈরির কারখানায়। টিম খোঁজ ঘুরে দেখতে চায় কিভাবে কোন পরিবেশে তৈরি হচ্ছে এসব চটকদার বিজ্ঞাপনের পণ্যসমূহ, কিন্তু বিপত্তিটা এখানেই। কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ক্যামেরায় দেখাতে নারাজ, সেই সাথে খোঁজের কোনো সদস্যের ভেতরে প্রবেশের অনুমতি নেই। তাই হাত জোর করে অপারগতার কথা স্বীকার করে নিলেন কারখানার এই কর্মকর্তা। প্লিজ, আমরা আজকে দেখাতে পারবো না, আপনি বয়সটা নিশ্চয়ই একটু বড়। একই অবস্থার কথা জানালেন সাভার এলাকার আরও একটি হারবাল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্তারা। আশপাশের মানুষের কাছ থেকে জানা যায় ভেতরে ঔষধ তৈরি হয়, কিন্তু কি ধরনের ঔষধ তৈরি হচ্ছে তা তারা কখনো শুনেনি। তবে এটা জানে প্রায়ই নাকি কারখানায় আসে পুলিশ। কি বানায় তাদের এনে ফ্যাক্টরি আছে দেখতেছি, কি বানায় তা আপনারা বলতে পারবো না। এমনি জানি যে ঔষধ বানায়, এফেক্ট খাইতে ঔষধ বানায় তাই জানি। পুলিশ আসে, হয়তো মনে করেন টাকা পয়সা নিয়ে চলে যায়।
দশক হারবাল ওষুধ তৈরি প্রতিষ্ঠানের কর্তাদের যখন গণমাধ্যমের সামনে এসে কথা বলতে এত লুকোচুরি, তখন এর রহস্য ভেদ করা খোঁজ টিমের দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর কথা নয়, আমরা এখন দেখাবো হারবাল ওষুধ বিক্রি করা দোকানসমূহেতে শোভা পাওয়া হারবাল কারখানার চালচিত্র। দশক বলছিলাম রহস্য ভেদ করার কথা, যেখানে গাছগাছড়া দিয়ে তৈরি ওষুধ প্রতিষ্ঠানগুলো তাদের কারখানার চিত্র ক্যামেরায় দিতে নারাজ, দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন খোঁজ টিমও যে নাছোড়বান্দা। চলুন দর্শক দেখে আসি কিভাবে তৈরি হয় লতা পাতা দিয়ে কবিরাজি ওষুধ সামগ্রী। আমরা ঢুকে পড়ি সাভারের হেমায়েতপুর এলাকার জোনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ নামক এই ঔষধ কারখানায়। আশপাশে বাড়িঘরে ঠাসা এই দোতলা ভবনটিতে দিনরাত তৈরি হচ্ছে ঔষধ। এমন পরিবেশে ঔষধ তৈরির কোনো বিধিনিষেধ আছে কিনা সে প্রশ্নে পড়ে যাচ্ছি। তবে তার আগে জানতে চাই কারখানার গেস্ট রুমে গচ্ছিত রং নামক এই কেমিক্যাল কিসে এবং কেন ব্যবহার করা হয়। কেমিক্যাল না ভাই, এটা এই যে কালো রং, রং কি 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 রং? এটা হচ্ছে রাজবেরি রং। রাজবেরি এটা কিসে 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 ইউজ করা রং? হ্যাঁ, এটা কিসে ইউজ করেন? এটা হচ্ছে হালকা করে ওই যে আপনি সিরাপে একটু করে দিলে সিরাপের ভিতরে দিলে কালার আসে আর কি। সিরাপ ওই যে দেখতে এটা এটা কিসে এক মানে আলাদা আলাদা দেখি এটা একটু দেখি। হারবাল শুধু হারবাল নামেই নয়, চাইলে এটি বানাতে বা বিক্রি করতে পারেন কবিরাজ বা তান্ত্রিকরাও। খোঁজের এই পর্বে আমরা এমন এক কবিরাজ বাড়ি সন্ধান পাই যার নেম প্লেটে লেখা রয়েছে কবিরাজের সাততলা নিজের বাড়ি। চলুন সেই বাড়ির রহস্য জানানো যাক। কবিরাজের সাততলা নিজের বাড়ি, এ নাম শুনলেই যে কারোর মধ্যে কৌতূহল বাসা বাঁধাটাই স্বাভাবিক। তবে তার চেয়ে আরও বেশি কৌতূহলের বিষয় হচ্ছে এখানে কিস্তিতে যে কোনো রোগের ওষুধ পাওয়া যায়। গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত এই কবিরাজ বাড়ির দ্বিতীয় তলায় গাছগাছড়ায় তৈরি ঔষধ আর লতাপাতার ছবি দিয়ে সাজানো এই ফ্লোর পুরো দস্তুর এক ডাক্তারখানা। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে তাকে তাকে সাজানো নানা রকম ঔষধের পসরা আর সেই সাথে সাততলা কবিরাজ বাড়ির কবিরাজ মোজাম্মেল হকের কারিগরি কৃতিত্বের নমুনা। প্রতিষ্ঠাতা মোজাম্মেল হকের সাথে টিম খোঁজ দেখা করতে চাইলে সেখানকার রিসিপশনিস্ট প্রতিবেদকের ভিজিটিং কার্ড নিয়ে গেলেও কিছুক্ষণ পর এসে তার ভাষ্য কবিরাজ সাহেব বাড়িতে নেই। আমাদের বুঝতে বাকি থাকলো না কতটুকু সাক্ষাৎ মিলবে কবিরাজ মোজাম্মেলের। ততক্ষণে কয়েকজন রোগীও এসেছে কবিরাজ খানায়। জানতে চাইলে তারা জানায় কিস্তিতে ওষুধ পাওয়ার কথা শুনে তারা এসেছেন শ্বাসকষ্টের চিকিৎসা করাতে। কিস্তিতে ওষুধ দিবে বলছে, ঠিক আছে, যদি ওষুধ ভালো না হয় মূল্য ফেরত, এই জন্য আসলাম। শুনছি টিভিতে, আইলাম এই জন্য যে ওষুধ খেলে যদি কমে দেখি। ডাক্তার তো অনেক দেখলাম যে কবিরাজ ওষুধ খাই দেখি কি ভালো হয় কিনা। তিন সপ্তাহ আগে আসে তখন দেখছে, তখন দেখি কি বলছে, বলছে যে এটা মানে ওষুধপাতি দিতে আছে খাইতে আছি। আপনার কি উপকার হচ্ছে? এমনি তো হয় না। রোগীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরেও মেলেনি কবিরাজ মোজাম্মেলের সন্ধান, আর তাই আমরা কথা বলতে চাই সেখানকার দায়িত্বরত চিকিৎসকের সাথে। কোন পদ্ধতিতে কি ধরনের চিকিৎসা এই কবিরাজখানায় রোগীদের প্রদান করা হয় তা জানতে চাইলে এই চিকিৎসক জানালেন কবিরাজ বাড়ির কবিরাজির কাহিনী। চিকিৎসায় ভেষজের অবদান অনস্বীকার্য, তবে যুগের পরিক্রমায় ভেষজকে ব্যবহার করে এক এক শ্রেণী এক একভাবে গড়ে তুলেছেন অর্থের সাম্রাজ্য। তেমনই এক ভেষজের পদ্ধতির নাম হারবাল। তবে এই হারবাল নামক শব্দটি যতটা না ব্যবহার করা হয় অন্য কোনো রোগে, তার থেকে বেশি ব্যবহার করা হয় যৌন উত্তেজক চিকিৎসায়। ফুটপাত অলিতে গলিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এ যৌন উত্তেজক ওষুধ। রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকা, রাতের বেলায় রেল ক্রসিংয়ের এই ব্যস্ত সড়কের উপর কিছু ঔষধের পসরা সাজিয়ে বসেছে এই বিক্রেতা। সাক্ষাৎ মিলে কয়েকজন ক্রেতারও, তাদের সাথে কথা বলে খোঁজ টিম জানতে চায় কিসের ঔষধ কিনতে তাদের এই সমাগম। না এমনি তো আর ওইসব খাই না, মানে যায় খান আর কি। এখানে কি উপকার পাচ্ছেন আপনি? হালকা আছে। আজ থেকে প্রায় 9 মাস আগে তার 3 মে এই মানে শারীরিক দুর্বলতা ছিল, পরে খাওয়ার পরে সে মারা গেছে। পরিচয় গোপন করার শর্তে আমাদের সাথে কথা বলেন আরও এক ক্রেতা, জানালেন হারবাল নামক এসব ঔষধ সেবন করে নিজের অভিজ্ঞতার কালো অধ্যায়। খুব খারাপ একটা জিনিস দিয়েই তৈরি হয়, যেমন ছোট্ট একটা জিনসেন পাউডার আছে এখানে, যেটা 30+ আপ হইতে হবে, ইভেন তার
প্রেশার হাই কিনা, হাই হলে তাকে কখনো এই ওষুধ দেওয়া যাবে না, তার প্রেশার অতিরিক্ত লো থাকলেও এই ওষুধ তাকে দেওয়া যাবে না। এটা জাস্ট একজন ফার্মাসিস্টই ভালো জানে, কিন্তু সেটা না করে এটা দিদারসে মানুষের হাতে আসতেছে কেন? হারবাল সেবনকারীদের অভিজ্ঞতা যখন ভয়ঙ্কর, তখন আমরা কথা বলতে চাই স্থানটিতে রাস্তার উপর দাঁড়িয়ে গাছগাছড়ার ওষুধ বিক্রি করা হকারের সাথে। কিন্তু খোঁজ টিমের লাইটের আলো আর ক্যামেরার ফোকাস পড়তেই ততক্ষণে দোকানপাট রেখে উধাও ওই ঔষধ বিক্রেতা। আর তাই জনসম্মুখেই আমাদের আলো ফেলতে হলো দোকানের তৈজসপত্রে। সেই আলোতে যা বেরিয়ে এলো খোঁজ টিমের সামনে তা শুধুই যৌন উত্তেজক ঔষধের ছড়াছড়ি। দর্শক, শুনছিলাম হারবাল নামক এক ঔষধের কথা, যাকে বিজ্ঞানের ভাষায় মহা ঔষধ বলা হয়। ইন্টারনেটে কিংবা শহরগঞ্জের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে থাকা কলকাতা হারবাল, কোরিয়ান হারবাল, চায়না হারবাল, আমেরিকান হারবাল সহ এসব প্রতিষ্ঠানের নামের পেছনে যুক্ত থাকা হারবালটা কি, জানতে চাই দীর্ঘদিন থেকে গবেষণা করে আসা এই চিকিৎসকের কাছে। হারবালের কোনো প্রাতিষ্ঠানিক রূপরেখা নাই, ইউনানি এবং আয়ুর্বেদিক এগুলোর প্রাতিষ্ঠানিক রূপরেখা আছে, এখানে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আমাদের যে ফর্মুলা আছে, আমাদের যে ফর্মুলারই আছে, বিভিন্ন যে আমাদের যে ফার্মাকোপি আছে, এগুলো কিন্তু কখনো ক্ষতি করতে পারে না। কোয়ালিফাইড ডাক্তার তো কোনোদিনও রাস্তায় সেই ওষুধ বিক্রি করতে যাবে না, বা একজন হাকিম বা কবির আছে, যারা অল্প শিক্ষিত তারাই এইগুলো করবে আমি মনে করি আর কি। কারণ এগুলো তো স্বাস্থ্যসম্মত কতটুকু হবে এটা তো আপনি নিজে বলছেন, যেহেতু তার লেখাপড়া কম। রাজধানী সহ সারাদেশের অলিতে গলিতে যখন হারবাল নামক এই মহা ঔষধের ছড়াছড়ি, তখন সাধারণ মানুষ কতটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এবং সেই সাথে এসব ঔষধ সেবনের ফলে মানব দেহের জন্য কতটা ভয়াবহতা বয়ে আনতে পারে, এ বিষয়ে সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরই সতর্ক হওয়া জরুরি। যে এই ধরনের গাছগাছড়াগুলি আমরা ব্যবহার করছি সেগুলোর ভেষজ গুণাগুণ সম্বন্ধে আমরা না জেনেই সেগুলো ব্যবহার করি, অজ্ঞতাবশত ব্যবহার করি, এটা কিন্তু যে কোনো চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো ওষুধেরই একটি নির্দিষ্ট ডোজ আছে, তো যদি কোনো খুব কার্যকর ওষুধ বা খুব নিরাপদ একটি ওষুধ মাত্রাতিরিক্ত ডোজে প্রয়োগ করে তার যদি সিরিয়াস সাইড এফেক্ট হতে পারে, এটি যে কোনো শাস্ত্রের যে কোনো মেডিসিনের জন্যই প্রযোজ্য। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আক্রমণের শিকার হয়েছিল খোঁজ টিম, নিশ্চয় আপনারা ভুলে যান নাই। কেনই বা যাত্রাবাড়ি এলাকার একটি হারবাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করতে গেলে হেলাল নামের এক ব্যক্তির আক্রমণের শিকার হয় খোঁজ টিমের সদস্যরা? চলুন ভ্রাম্যমাণ আদালতের অভিযান থেকে জেনে আসি তার বিস্তারিত। যাত্রাবাড়ির কোরিয়ান হারবাল নামের এই দোকানে খোঁজ টিমের উপর হামলার ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানটিতে ততক্ষণে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জানা যায় আক্রমণকারী হেলাল উদ্দিন নিজেই এই হারবাল দোকানের মালিক, আর তাই তো খোঁজ টিম তথ্য সংগ্রহ করতে গেলে নিজ সাঙ্গপাঙ্গদের নিয়ে খোঁজ টিমের সদস্যদের উপর অতর্কিত আক্রমণ করে বসে হেলাল উদ্দিন তালুকদার। শেষ পর্যন্ত স্থানটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। কোনো প্রকার চিকিৎসা সনদ না থাকলেও বিগত কয়েক বছর যাবৎ রোগীদের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন মুরাদ নামের এই ডাক্তার। আর হারবাল দোকানের মালিক হেলাল উদ্দিন তালুকদারের অপরাধ, ভুয়া ডাক্তার বসিয়ে হারবাল ওষুধ বিক্রির মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন বছরের পর বছর। সেখানে যে সাংবাদিক সাহেব এসেছিল এসএ টেলিভিশনের, হ্যাঁ, খোঁজের যে প্রোগ্রামটা, উনি একটা আমাদের থানায় জিডি করেছে, আমরা অফিসার ইনচার্জের নির্দেশে এই জিডিটা আমরা নিয়েছি। এই প্রতিষ্ঠানের যিনি মালিক উনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে এই প্রতিষ্ঠানের যিনি চিকিৎসক, ইউনানি চিকিৎসক হিসেবে আছেন, যাকে উনি নিযুক্ত করেছেন তার যোগ্যতা নাই, এটি ওনার এক ধরনের কর্তব্য অবহেলা। এই একই অপরাধে আমরা একই ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারায় ওনাকে 2,00,000 টাকা অর্থদণ্ড, ওনাদের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। দর্শক, খোঁজ টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে একটি হারবাল প্রতিষ্ঠানের অরাজকতা তথ্য। এ পর্যন্ত কত জটিল এবং কঠিন রোগের চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করেছেন সে তথ্য আমাদের জানা নেই। তবে কুরিয়ানে হারবাল প্রতিষ্ঠানের মতো দেশ জুড়ে নামে বেনামে গজে ওঠা এসব প্রতিষ্ঠান যে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে আছে তা আমাদের সবাই জানা আছে। তাই প্রশাসনের উচিত জনস্বার্থের কথা বিবেচনা করে এসব ভণ্ড হারবালদের দৌরাত্ম্য বন্ধ করা।